আমি 24 বছর আমেরিকাতে ছিলাম। 24 বছরের মধ্যে আমেরিকাতে 45টা স্টেটে আমি গেছি। 45টা স্টেটের প্রায় জায়গাতে এই মেডিটেশন প্রোগ্রাম আমি দেখেছি। বিশেষ করে আমি একটা মেডিটেশন প্রোগ্রামে প্রথমে গিয়েছিলাম, সেটা ছিল শ্রী গুরু চিন্ময়। শ্রী গুরু চিন্ময়ের মেডিটেশনটা নিউ ইয়র্ক শহরে জামাইকাতে আমি ওনার মেডিটেশন দেখেছি, কিন্তু কোনো কিছু পাইনি। মেডিটেশন আমি ইনভলভ ছিলাম, ডার্ক একটা স্পেস, ওখানে আর কোনো কিছু নাই, শুধু আপনি ভাব ধরে থাকবেন, ঝিমিয়ে থাকবেন, এইটুকুই মেডিটেশন। কিন্তু আমি এখানে এসে এত স্বতঃস্ফূর্ত একটা চিত্র দেখেছি, যে মন ছবি এইরকম কিন্তু কোনো মেডিটেশন আমি কখনো দেখি নাই। এটা আমার জীবনে প্রথম দেখা। আমি মনে করতাম আমার দেশে বোধহয় কিছুই নাই, কিন্তু এখন আমার বিশ্বাস জন্মেছে আমার দেশে জ্ঞানী গুণী মানুষ আছে, যারা আমার দেশকে দাঁড় করাতে পারবে, যারা আমাদেরকে বিশ্বাস জাগাতে পারবে আমার দেশে আমরা কিছু করতে পারব। সুতরাং আমি এই বিশ্বাসে এত বিশ্বাসী হয়ে উঠেছি, আমি এই যে কিছুদিন আগে স্ট্রোক করেছি, প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল, এনজিও করেছি মাউন্ট সাইনাই হসপিটালে ম্যানহাটানে, তারপরে আমার কিছুদিন পরে স্ট্রোক হয়েছে। তো মাউন্ট সাইনাই হসপিটালে যখন আমি আমার হার্ট অ্যাটাকের পর আমি যখন ইয়ে করেছি, এনজিও করেছি, তারপর থেকে আমার আর কোনো উপসর্গ দেখা যায় নাই, কোনো রোগ আর দেখা যায় নাই। কিন্তু কিছুদিন ধরে দেখতেছি আমার বুকে আবার ব্যথা অনুভব হচ্ছে। কিন্তু এই কোয়ান্টামে এসে আমি 4 দিন প্রোগ্রাম করার পরে দেখি যে আমার বুকের ব্যথা চলে গেছে, আমি হাত উঠাতে পারতাম শুধু এতটুকু, এখন আমি কিন্তু সম্পূর্ণ হাত উঠাতে পারি। আমি হাঁটতে আগে স্পিড পেতাম না, এখন আমি অনেক স্পিড পাচ্ছি। গুরুজির একটা আমি জিনিস দেখলাম, সেটা হলো উনি মানুষের সকল বিষয় নিয়ে উনি চিন্তা ভাবনা করে একটা সিস্টেম তৈরি করেছে, যেটার নাম কোয়ান্টাম। আমি সুতরাং গুরুজিকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকেই গুরুজি যা আমাদেরকে শিক্ষা দিয়েছে এই শিক্ষাটা মাথায় রেখে কাজ করে যাবেন, তাহলে নিশ্চয়ই আমরা আবার জেগে উঠব, আমাদের বাংলাদেশ আবার জাগবে। এই আমি একজন মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, সেই হিসাবে আপনাদের কাছ থেকে আমার দাবি এটা, আপনারা আবার জাগুন, আপনারা দেশকে আবার স্বয়ংসম্পূর্ণ করুন।